এই দুনিয়াদারি হিসেবের ছড়া ছড়ি মরণের পরে হয় রে কিছু রবে না রবে না কিছু রবে না ফুরালে তম সময় হারাবো আমরা তোমায় টাকা পয়সা ধন সম্পত্তি সঙ্গী হবে না তার চেয়ে দাও বুঝিয়ে আমরা অনেক গুছিয়ে কথা দিলাম সব কিছুই তো আগলে রাখবো সমস্যা তো মনে তুমি আছো ওই তুমি ঠিকঠাক আছো তো আমি তো ঠিকঠাক আছি মানে কি সাহেরা এই পথ চলতে গিয়ে সাহেরা অনেক ভুল ত্রুটি হয়েছে তুমি 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 আমাকে ক্ষমা করে দিও সাহেরা তুমি আমাকে শিমান তুমি একটা শিমান আব্বা আমার আব্বা যার জন্য করি চুরি সেই বলে চোর এটা কোনো কথা হইলো আমি কই গেছিলাম আর শোনো আব্বার লাশ ঘরের ভিতরে তার লাশ তোমার উঠান আনতে হবে না আনতে হবে তো হ্যাঁ সবাই মিলে চল হ্যাঁ চলো যাই চল না কই যাবো কিন্তু ভাই তার একটা কথা বলি আপনি ওকে নিয়ে আসছেন কেন ভাই সেটা পরে শুনলে চলবে তোমার ডাল মে কুছ কালা হে ডাল মে কুছ কালা হে ভাই তার ওকে নিয়ে আসবো কেন হ্যাঁ তুমি আমার একলা বলে কই চলে গেল তুমি একলা বলে কই চলে গেল আমি আমার একটা কথাই খেলে মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে এই যে ভাইজান আমার শ্রদ্ধেয় বড় ভাইজান উনি কেন এই মরা বাড়িতে উকিল নিয়ে আসছে সেইটা আমাকে বলতে বলেন উনি কি জানাতে পারবে উকিল কি জানাতে পারবে হ্যাঁ মিয়া আমি কি মসজিদের ইমাম নাকি আমি জানাতে পারবো আমার কাজ হচ্ছে দলিল দস্তাবেজ ঠিক করা আর আমি এখানে কি জন্য আসছি এখানে আসছি হচ্ছে জমির মালিকানা পরিবর্তন করার জন্য এই যে আকবর সাহেব মরহুম আকবর সাহেব তার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে তার সমস্ত সম্পত্তি তার একমাত্র সন্তান দিলের নামে দিয়ে গেল তাহলে নাটের গুরু আম্মা জানি তাহলে নাটকের শেষ দৃশ্য শোনাবেন না নাটক মানে কিসের শেষ দৃশ্য তাতে কি বাজার আপনি কি শুরু করছেন এগুলি আম্মা আম্মা তোমার ছোট জামাইয়ের কথা শুনছো তোর জামাইয়ের কথা শুনছস আম্মা আপনি বলেন আপনি বলেন আব্বা আমার এগুলি লিখে দিয়ে যায় নাই হ্যাঁ ছোট জামাই সব সত্যি তোমার শ্বশুর তার সমস্ত সম্পত্তি তোমার ভাইজানরে দিয়ে গেছে এটা কি বলতেছেন আপনি এটা কি বলতেছেন আপনি তুই এত তুমি কাজ করছো কেন এত তুমি বাহাইছো দেখো আম্মা কি বলতেছে আম্মা কি বলে শোনো আর তুমি ভয় পাইতেছো কেন এখানে আইনের সুব্যবস্থা আছে তুমি অবশ্যই সুবিধার বাবা এই জামাই এই জামাই এই তুমি কি আমার ভয় দেখাইতেছো হ্যাঁ ভাইজান আপনি আপনি আর আম্মা জান আপনার আম্মা জান যা শুরু করছেন এটা এটা তো অন্যায় অন্যায় অফিসার আরে ভাই আপনি কাগজপত্র সব ঠিক করে আনছেন আমি মোটামুটি সব রেডি করে আনছি শুধু ওই সাফিজানের একটা স্বাক্ষর হলেই হয় বাকি কাজটা আমি রেজিস্ট্রি অফিসে গিয়ে করে ফেলবো আম্মা জান আপনার ছোট্ট একটা সই লাগবো
এই দোকান সব রাখেন এত তাড়াহুড়ো শুরু করছেন কেন হ্যাঁ ভাইজান আপনি এত তাড়াহুড়ো শুরু করছেন কেন মরহুম আকবর আলীর ছোট মেয়ে কিন্তু এখনো জীবিত আছে তার স্বামীও জীবিত আছে ভাগ করতে হলে তার ভাগ দিয়া তারপর আপনি যা ইচ্ছা তা করবেন আপনার ভাগ দামলো তা করেন যা এছাড়া কিন্তু কিছু হবে না ভাগ কিন্তু দিতে হবে তার ছোট মেয়েকে ভাগ দিতে হবে বলেছিলাম তুই তুমি কোনো চিন্তা করো না তোমার ভাগ ঠিকই আমি আদায় করে নেব তোমার স্বামী এখনো জীবিত মাটির উপর খাড়া আছে কি মনে করছো তারা হ্যাঁ আমি আসি এখনো কোনোভাবে আমার বউকে ঠেকাতে পারবেন না এ সরোজা ভাই জি আপনার ছোট বোনের কথাই বলতেছি ছোট বোনের ভাগের কথা বলতেছি তার সম্পত্তির অধিকারের কথা বলতেছি কান খুলা শুনেন উকিল সব শুনেন এই জুই তুই আমাকে চায় সে কোথাও যাবে না তার স্বামীকে ছেড়ে সে কোথাও যাবে না এই জুই ওই তুই এদিকে আয় কোথায় যাবে আমার কাছে আয় কেন আমি তোর ভাই আমি তার স্বামী আমি তোর ভাই আমি তার স্বামী একটা কথা বলবো একবার স্বামীর পা নিচে কিন্তু স্ত্রীর ভ্যাস আমি বলতাছি আমার কথা আগে শুনবা বিবাহের পরে মেয়ের কোনো কেউ কিছু নাই স্বামী সব এই এই ছোট কাল থেকে তুই বড় হয়েছিস এই ভাইয়ের সঙ্গে এই তুই এই 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 তুমি দেখা দেখা করতে টাকা ভাগকে দিলাম হ্যাঁ খবরদার স্বামীকে ফলায়া এই টাকার বাইরে যাব না একটি কোনো মনে রাখবা স্বামীর পদতলে স্ত্রীর ভ্যাস এই তুই এগুলো শুনবি না কুসংস্কার এগুলো তুই আয় তোর ভাই ডাকতেছে হেনে সে তারা আমি তার স্বামী আমি তাকে যেতে দেব না পাল্লা পে নিয়া তার কি রে জুই তোর ভাইজান তোরে ডাকতেছে শুনতেছিস না তুমি কিন্তু ভুল করতেছো জুই আমি কোনো ভুল করতেছি না আমি এতদিন ভুল করছি আজ থেকে আমি আর কোনো ভুল করব না এগুলো কি বলতেছো তুমি এই জয় তুমি এগুলো কি বলতেছো তোমার মুখ থেকে আমি এগুলো কি শুনতেছি আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তোমার মত একটা অলস বেকার অকর্মণ্যর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই সব ছিন্ন করলাম না না এটা আমি কি দেখলাম কি দেখছো কি দেখছো কথা বলো না দেখছো কি দেখলাম আব্বা আব্বা আমাকে মাজার নাই আব্বা আমাকে ছাইরা পরবারে চলে গেছে হাই হাই তোমার আব্বা তো মারা গেছে 10 বছর হয়ে গেছে ওর বাবারে আমার আব্বা না তোমার আব্বা চলে গেছে আমি যারা এইসব কি আবল তাবল কথা কইছো রাত্রেবেলা ঘুমা তো ঘুমা আবল তাবল কি কি দেখে ঘুমসা ঘুমসা আবল তাবল আরে বাবা দেখছি মাতি নাই মাতি নাই কবরে রব্বুল আলামিন আপনার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া রব্বুল আলামিন আপনি আমার জীবন দান করেছেন আল্লাহ 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 রব্বুল আলামিন মেহেরবান আমি এখন অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো আছি আপনার কাছে শুকরিয়া রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউম الدین ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদূবি আলাইহিম ওয়ালা দ্বালীন আমীন জুই ও জুই তাড়াতাড়ি আয় আব্বা কি শোনো নাকি আয় আয় উঠো দিল ও দিল তাড়াতাড়ি আয় জামা দিল দেখ তোর আব্বা সুস্থ হয়ে গেছে গা হ্যাঁ আব্বা আব্বা আপনি সুস্থ হয়ে গেছেন বাজান আমি সুস্থ হয়ে গেছি আম্মা ডাকতেছে আব্বার কি সরো নাকি উঠো আসো সাইরা জি
আমারে এক কাপ চা খাওয়াবা? অবশ্যই, কি বলেন, আমি এখন নিয়ে আসতেছি। চাই তো, চা দাও মা। আব্বা আব্বা, আমার তো মনে হয় রাত্রে ঘুমই হইতো না যে আপনার শরীর এত খারাপ, আপনার যদি কিছু হয়ে যায়। আব্বা এখন তো আপনি সুস্থ হয়ে গেছেন তাই না? তাহলে আপনি উকিল ডাকবো। এই যে দেখ দেখ, আব্বা একদম সুস্থ হয়ে গেছে, দেখছস? আব্বা আপনি সুস্থ হয়ে গেছেন? হ্যাঁ মা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিয়েছে। হ্যাঁ, তো টেনশন বাড়ে গেল গা, আমার টেনশন তো বাড়ে গেল গা। জামাই বাবাজি, জি আব্বা, আমি সুস্থ হওয়াতে আপনি খুশি হন নাই? আমি হ্যাঁ অনেক খুশি। আব্বা আমি তোমার জন্য নিজের হাতে চা বানায় নিয়ে আসি। যা মা, চলো জামাই, এখন তো গ্রামবাসীর জানাইতে হবে তাই না? আব্বা সুস্থ হয়ে গেছে। সে কি, তুমিও কি অসুস্থ হয়ে গেল নাকি এখন আবার? না, ও আচ্ছা, তাহলে বৈশা পড়লা কেন তুমি? তুমি কি, চলো গ্রামবাসীর জানাইতে হবে। আব্বা আপনি দুই কাপ চা খান, আমরা আসতেছি। আব্বা চলো 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 চলো, আসো আসো আসো। হে আল্লাহ, আপনার কাছে লাখ লাখ শুকরিয়া। আমার সকাল সকাল রং চা দিলাম, আদা দিয়ে দিছি, ভাল লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চাটা ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। আপনি যে সুস্থ হয়েছেন এই কথাটা আমি লুৎফরে ফোন দিয়ে জানাই দিই। হ্যাঁ দাও দাও দাও। হ্যালো আম্মাজান, আসসালামু আলাইকুম। কে, জামাই বাবাজি? হ্যাঁ, জামাই সাটার কি হবে আম্মাজান, তো কি অবস্থা? শুনো বাবা, তোমাকে একটা ভালো খবর দিই। হ্যাঁ, কি? আমার সৌদি যাওয়া হইতেছে। আরে না না, তোমার শ্বশুর আব্বা এখন একদম সুস্থ হয়ে গেছে। মানে সে না, যাই যাই অবস্থা ছিল আবার সুস্থ হলো কেমনি? কোন ডাক্তার সুস্থ করছে? আচ্ছা বাবাজি, লুৎফা কোথায় আছে? রান্নাঘরে কাকার রান্না করতেছে। কি আপনি কথা বলবেন? তাড়াতাড়ি দাও বাজান, লাইনে থাকেন, দিতেছি, দেরি হইব। এ লুৎফা, লুৎফা এদিকে, তোর মায়ের ফোন দিছে। হ্যালো, হ্যাঁ আম্মা। হ্যাঁ কেমন আছো? আব্বা কেমন আছে? তোর আব্বা এখন সম্পূর্ণ সুস্থ আছে। শুকর আলহামদুলিল্লাহ, খবরটা শুনে খুব ভালো লাগতেছে আম্মা। জামাইকে নিয়ে তোর একদিন আয় না, তোর আব্বাকে দেখে যা। আচ্ছা আম্মা, তুমি কিন্তু তোমার নিজের দিকে খেয়াল রাখবা, আব্বার দিকে খেয়াল রাখবা। আচ্ছা, জামাইয়ের দিকে একটু খেয়াল রাখি। তার দিকে তো খেয়াল রাখি আম্মা, তুমি আব্বার দিকে খেয়াল রাখো। হ্যাঁ তাইলে রাখি, ভালো থেকো, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। ওই মিথ্যুকর ঘরে মিথ্যুক, মায়ের সাথে মিথ্যা কথা কস, খুব খেয়াল রাখোস আমার না? এই তুই খেয়াল রাখো আমি গাছতলায় হুইয়া থাকি? তুমি আমার মিথ্যুক কইবে না। তাহলে কি কমু, সত্যবাদী? দেখো হাসান মিয়া, আমার সাথে এমন করে কথা বলবা না। আমার আব্বা জীবনেও কখনো কোনোদিন আমাদের সাথে এমন তুই তো গাড়ি করে কথা কয় নাই। ওই শোন, আমি সুন্দর করে কথা কইতে পারি না, তোর বাপে সুন্দর করে কথা কইতে পারে, তার কাছে যায় থাক, আমার কাছে পইরা নে তুষ্কি জন্য। যা যাম, ঠিকই যাম, তোমার মতন আলসা লোকের সাথে আমার থাকার কোনো ইচ্ছা নেই। আলসার ঘরে আলসা। এই আলসা কবি না, একদম কই দিলাম, তুই আলসা, তোর বোনের জামাই আলসা, তোর চোদ্দ গুষ্টি আলসা, আমার জীবনে দুর্যোগের ঘন ঘটা, আমি শেষ, আমি শেষ, আমি ফিনিশ, শেষ হয়ে যান। আপনাকে কবরে না নিয়ে আমি এইখান থেকে কোথাও যাইতেছি, বুঝা রে? এই এই শয়তান, এই ফাজিল,
আমার একটা কবরে নিয়ে যাই তুই কি আমার কবরে নিয়ে আমার সংসার করবি আমার সাথে তোর সাথে আমি নাই কত বড় ফাজিল বদের গোষ্ঠী জানি কোরআনকার তখন সব কিছুতে দোষ তখন সমস্যা সেই জন্য আজকে আমার এই অবস্থা হয়েছে মাথা তো গরম করে দিল আমার তো পানি খাওয়ার দরকার আমার তো বুকের মধ্যে সিন সিন করতেছে সুইজারল্যান্ডে তো বছরের মধ্যে 9 মাসই ঠান্ডা থাকে সেই কারণে ঠান্ডার একটা প্র্যাকটিস করতেছিলাম আর কি বুঝছি এখন বলো ডাকছো কেন ও না মানে শোনো না তুমি কিন্তু আবার মন খারাপ করবে না হ্যাঁ এ আমার মন এত নরম না কথায় কথায় আমার মন খারাপ হয় না খুব ভালো তাহলে নির্ভয় বলে ফেলি কি বলো আরে তুমি যে এত মলম লাগাও এত মলম না লাগায় সরাসরি কথাটা বলা শিখো সোজা সুজি বলো ডাকছো কেন টিয়া পাখি তুমি রাগ করতেছো কেন এ দেখো দিলু মিয়া আমি কিন্তু উঠে চলে যাব শোনো আমরা কিন্তু সুইজারল্যান্ডে যাব 100% সত্য কিন্তু আমার একটু সময় লাগবে প্রয়োজনে আমি টাকা দিয়া সুইজারল্যান্ডের নাগরিকত্ব কিনে ফেলাবো তুমি একটু ধৈর্য রাখো জান একটু ধৈর্য রাখো আপনি শুনে নিয়ে বসে রয়েছে এই দিলু মিয়া এই সিরা কাঁথা গাদ দিয়া তুমি স্বপ্ন দেখতে পারো কিন্তু আমার ওই তুমি সিরা কাঁথা গাদ দিয়া স্বপ্ন দেখানোর কোনো শখ নাই তুমি দেখছো না তুমি দেখছো কিনা নিজের চোখে যে আমার জন্য রাজপুত্র রেডি হয়ে আছে এখন আমি যদি তারে খালি একবার ইয়েস বলি তাহলে আমি কালকে কই থাকবো বলো না সুইজারল্যান্ড থাকবো তোমার কি মনে হয় তারে বাদ দিয়ে আমি তোমার মতো একটা বেকার লোকের জন্য অপেক্ষা করব আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো আর আপনার সাথে এই যে আমার ছোট জামাই উনি থাকবে জি আব্বা আপনি একদম দুশ্চিন্তা করবেন না আব্বা আপনার দেওয়ার দায়িত্ব আমি সম্মানের সঙ্গে পালন করবো আব্বা আপনি চিন্তা করবেন না আর তাছাড়া ছোট জামাই তো থাকবেই হ্যাঁ এই ঘরের মধ্যে আমরা দুজন থাকবো এটা আবার নতুন তুমি থাকবে মানে আপনি তো জানেন এই যে দিল দিলের বুদ্ধি শুদ্ধির একটু সমস্যা আছে একদম ঠিক করছেন একদম ঠিক বলছেন আব্বা একদম হ্যাঁ আচ্ছা দাও 60-40 60-40 আমরা তো তোমার সন্তান রাখবো জাত গুলো মান অযথা কেন করো শুধু চিন্তা বসে বসে তসবি গোনো ও আজার মাহফিল শোনো শুয়ে বসে কাটাও তুমি বাকি দিনটা সম্পত্তি দাও বুঝিয়ে আমরাও নেগুছিয়ে কথা দিলাম সব কিছুই তো আগলে রাখবো আব্বা উকিল ডাকবো ডাকবো